নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এসেছি নতুন একটা আধ্যাত্মিক ব্লগ নিয়ে। আজ চলে এসেছি বার্নপুর টাউন পূজা সমিতি মন্দির চত্বরে, যেটি স্থানীয় ভাষায় বাড়ি ময়দার মন্দির প্রাঙ্গণ হিসাবেও প্রচলিত। আসানসোল শহরের খুব কাছাকাছি বার্নপুর বাজারের মধ্যবর্তী স্থানে এই বার্নপুর টাউন পূজা সমিতি অবস্থিত। এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁ দিকে আমরা দেখতে পাবো রামকৃষ্ণদেব, সারদা মা এবং বিবেকানন্দের বড় প্রতিচ্ছবি। বাড়ি ময়দান নামকরণ কেন হলো সেটা অবশ্যই বলবো, তার আগে বলে রাখি এই মন্দির 1945 সালে প্রথম স্থাপিত হয়। মূলত মাকালীর মন্দির হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটি প্রায় 80 বছরের পুরনো এবং এখানের মাকালী খুবই জাগ্রত। মাকালীর চালচিত্রে রয়েছে দশবিদ্যার রূপ ফুটিয়ে তোলা হয়েছে এবং নিচে রয়েছে ডাকিনী যোগিনীর ছবি। তাছাড়া মায়ের সামনে স্বয়ং মহাদেব বিরাজমান। এখানের এই মন্দিরের নাম বাড়ি ময়দান কেন হলো? আসলে এই মন্দিরটি যখন স্থাপিত হয় তখন এখানে ছিল ফাঁকা মাঠ। মাঠ এবং ময়দানের মাঝামাঝিতে এই মন্দির অবস্থিত ছিল বলে পরবর্তীকালে এখানের প্রচলিত নাম হয়ে যায় বাড়ি ময়দান মন্দির। পরবর্তীকালে এই মন্দির চত্বরে দুর্গাপুজো চালু হয়, যা এখন খুবই জাঁকজমকভাবে সম্পন্ন হয় এবং বিভিন্ন দেবদেবীর বড় বড় মন্দির এখানে অবস্থিত রয়েছে। এখানে যেমন মহাদেবের শিবলিঙ্গ অবস্থিত রয়েছে, সেরকমই রাধা কৃষ্ণ আরও অনেক দেবদেবীর মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে। এখানে নিত্য পুজো হয়ে থাকে এবং অসংখ্য দর্শনার্থী প্রত্যেক দিন এখানে এই মন্দির চত্বরে আসেন। এই মন্দিরের প্রধান আকর্ষণ দুর্গাপুজোয় সিঁদুর খেলা। দুর্গাপুজোয় সিঁদুর খেলা এই মন্দিরে পশ্চিমবঙ্গের অন্যতম। জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আসেন এই উৎসবে সামিল হতে। এই মন্দির চত্বরে এলে সত্যি মনের শান্তি পাওয়া যায়। বিভিন্ন দেবদেবীর নিত্য পূজা হয়ে থাকে এই মন্দির চত্বরে। বিভিন্ন দেবদেবীর নিত্য পূজা হয়ে থাকে এই মন্দির চত্বরে। বার্নপুর টাউন পূজা সমিতির এই ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।